everyone and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. Kemon acho tumra shobai? Asha korchi shobai khub bhalo acho, shusto acho ebong amio bhalo achi, shusto achi. To bondhura ekhon baje pray 8:30 ta. To 8:30 ta ar ajke hocche Sunday. To ami 8:30 ta theke amar blog ti start korchi. To ami uthechi ajke pray 7:30 ta beje geche amar utte. Jodio kalke rate ami shob bashon tashon meje shob রান্নাঘরটা সব ক্লিন টিন করে রেখে দিয়েছিলাম তো যেহেতু বৃষ্টি ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে আর ওঠার পরে কিন্তু আমি ব্রাশ টাশ করে আগে চা খেয়ে নিই এটা হচ্ছে রোজ দিনেরই আমার রুটিন তো চা টা খাওয়ার পরে আমি কিন্তু কাজে লেগে গেছিলাম যেহেতু আজকে সানডে সকালবেলা রান্নার কোনো চাপ নেই তো আমি কি করলাম আজকে ঘরটা আর ডাইনিংটা খুব ভালো করে ক্লিন করলাম পুরো ওই মিষ্টি ফিনাইলটা আছে না লেবু লেবু বেশ সেন্টটা ভালো করে তো ওইটা দিয়ে পুরো রুম আর ডাইনিং আমি মুছে নিয়েছি ঝেড়ে মোছা হয়ে গেছে তো যেহেতু বাবা হচ্ছে 9টার মধ্যে খেয়ে নেয় তো এখন করছি একটা তরকারি তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো একটা আলুর তরকারি করছি যেটা মুড়ি দিয়ে খাওয়া হবে বসিয়ে দিয়েছি তো আজ আমার অনেক কিছু ক্লিন করার রয়েছে তো সেগুলো করব আজকে হচ্ছে ফ্রিজটাও ক্লিন করব কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা ক্লিন করা হয় না আর দেখবে একটু বেশি দিন হয়ে গেলে কিন্তু ফ্রিজটা থেকে কেমন একটা স্মেল বের হয় তো তাই মামুনিকে বললাম যে ডিপটা যে রয়েছে সে তার বরফগুলো একটু গলিয়ে দিতে যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয় তো এই তরকারিটা করব করার পরে সে ফ্রিজটা পরিষ্কার করব আর আজকে কিন্তু আমি এই দুটো বেসিনই পরিষ্কার করব অ্যাকচুয়ালি কি হয় রান্নার যে বেসিনটা সেটা আমি প্রায় পরিষ্কার করে ফেলি মানে সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট একদিন হলেও আমি পরিষ্কার করি রান্নার বেসিনটা কিন্তু এই বেসিনটা পরিষ্কার করা হয়নি এক সপ্তাহ আগে আমি করেছিলাম তো তারপরে আর করা হয়নি এটা তো এটা পরিষ্কার করতে হবে এটা কি এইখানে জানলাটা থাকার কারণে সন্ধ্যার দিকে যেহেতু এটার উপরেই ঠিক লাইটটা দুনিয়ার পোকা এসে আমি পরিষ্কার করলে এমনভাবে ওপর দিয়ে এসে পড়ে থাকে দেখে মনে হয় কি পরিষ্কারই করা হয়নি তো ওইটার করা হয়নি তো আজকে ভাবছি সেগুলো ক্লিন করব তো আগে তরকারিটা বানাবো তারপর কিন্তু যাব ওগুলো করতে আর শুভ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ও কালকে বলে দিয়েছে যে 9টার আগে কোনো মতে ঘুম থেকে উঠবে না তো তাই ওকে আর এখন আমি ডাকবো না আর মামুনি ও পাশে মামুনি কিন্তু স্নান টান করা হয়ে গেছে মামুনি দিচ্ছে পুজো আর বাবা আছে দোকানে তো চলো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেক কিছু শেয়ার করা রয়েছে তোমাদের সাথে তো চলো পরে আবার তোমাদের সাথে এসে কথা হচ্ছে আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে তো বন্ধুরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই তাকটা পরিষ্কার করব ব্যাপারটা কি হয় যেহেতু রাস্তার পাশে ঘর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় নোংরা বলতে ধুলো পড়ে আর কি আর এখানটা আমি যতই গুছিয়ে রাখি না কেন যখন রান্না করি বা একটু তাড়াহুড়ো লেগে যায় তখন অটোমেটিকলি কিন্তু জিনিসপত্র হাতের কাছে যেভাবে পারি সেভাবে রেখে দিই তো এর ফলে কি হয় জায়গাটা অগোছালো সবসময় হয়ে থাকে আর সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো তাই আজকে অনেকদিন পরে ভাবলাম যেহেতু আজকে সানডে আর শুভ আছে বাড়িতে সকালবেলা রান্নার কোনো চাপ নেই তো তাই ভাবলাম যে না এই জায়গাটাকে পরিষ্কার করি তো দেখো যেই কথা সেই কাজ লেগে পড়লাম অলরেডি তো জল নিয়ে একটা কাপড় নিয়ে দাগগুলোকে কিন্তু মুছলাম কিন্তু আমার কৌটোগুলো কিন্তু একদম তেল চিটচিট নয় কেননা আমি সঙ্গে সঙ্গে যখনই রাখি না কেন মুছে রাখি আর কি তো দেখো আস্তে আস্তে দাগগুলো পরিষ্কার করে সব কৌটোগুলো কিন্তু এক এক করে গুছিয়ে নেব আর যে সবার ওপরের তাকটা যা দেখতে পাচ্ছ ওটা আমি তোমাদেরকে দেখাবো না কেননা আমি যেহেতু অনেকটাই হাইট শর্ট তো এই তাকটা আমি নাগাল পাইনি তাই আমাকে এই স্ল্যাবটার ওপরে উঠে তারপর কিন্তু ওটা পরিষ্কার করতে হয়েছে তো তাই ওটা আমি আর তোমাদেরকে দেখাবো না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এটা গোছানোও হয়ে গেল তো চলো আসছি তোমাদের সামনে বন্ধুরা আমার কিন্তু এই জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেছে ওপরের তাকটা আমি তোমাদেরকে দেখালাম না কারণ আমি এখানে উঠে তারপর কিন্তু ওপরের তাকটা পরিষ্কার করেছি এমনকি গুছিয়েওছি তো ওইটা দেখালাম না তো তোমাদেরকে একবার দেখা পুরোটা ক্লিন করে নিয়েছি কেমন একটা ধুলো টাইপের পড়ে যায় আর কি আর দেখো তরকারিটা আমার হয়ে গেছে তো এবার যাব ওপাশে ফ্রিজটা মুছতে
তাহলে চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। আর এই ফ্রিজটা কম করে দু মাস আগে আমি বাড়ি যাওয়ার আগে কিন্তু ক্লিন করেছিলাম, এরপর কিন্তু এটা আর ক্লিন করা হয়নি। আর সত্যি কথা বলতে, যেহেতু ফ্রিজে সবসময় জিনিসপত্র রাখা হয় তো অটোমেটিকলি নোংরা হয়ে যায়, এত নোংরা কোথার থেকে আসে আমি জানি না। আর যেহেতু ভেতরটা সাদা, নোংরাগুলো চোখের মধ্যে ফুটে ওঠে। তো আজকে যেহেতু টাইম আছে, অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারছিলাম না বলে এটা কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে করেই ছাড়ব। তো দেখো চলে এসেছি অলরেডি। আর পুরোটা যদি তোমাদেরকে ডিটেলসে দেখাতে যেতাম, ভিডিওটা আমার 24 মিনিটের ক্লিপ হয়েছিল, তো সেটা কিন্তু আমি আর করলাম না, আমি শর্টের ওপর তোমাদেরকে দেখালাম। তো চলো এটা পরিষ্কার করে নিই। আর এরপর চলে এসেছি বেসিনগুলো ক্লিন করতে। অ্যাকচুয়ালি রান্নার যে বেসিনটা সেটা আমি দুদিন পরপরই ক্লিন করি, কিন্তু ব্যাপারটা হয়েছে যে সব তেল মশলা এটার মধ্যে যায়, যেহেতু আমি মাঝে মাঝে কড়াই ধুয়ে নিই, এমনকি থালা বাটি এগুলোও সব ধোয়া হয়, তো ওই কারণেই ওটা ইজিলি নোংরা হয়ে যায়। আর এই বেসিনটা তো আমি সপ্তাহে সপ্তাহে একবার করে হলো পরিষ্কার করি। তো পরিষ্কার করলে কি হয়, সামনে হচ্ছে লাইট, সন্ধ্যা লাগলেই বাইরে থেকে দুনিয়ার পোকা আসে, এসে বেসিনটাকে নোংরা করে দেয়। তো আজকে ভাবলাম যে না, এটাকে পরিষ্কার করেই নিই। এইদিকে কিন্তু আমার অনেকটাই অলরেডি আমি লেট হয়ে গেছিলাম, কিন্তু তবুও ভাবলাম যে না, করছি যখন একবারে করেই নিই, এরপর কিন্তু আমি চলে যাব স্নান করতে। তো একেবারে স্নান টান করে তারপর আবার তোমাদের সামনে আমি আসছি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে আবার এসেছি ক্যামেরার সামনে। সেই তোমরা দেখছিলে যে আমি বেসিন পরিষ্কার করছিলাম, তো ওর পর কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান টান করে এসে দেখি প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি আর তোমাদের সামনে দেখালাম না। তো শুভ বসেছিলো আমার জন্য, ও আর আমি মিলে কিন্তু খেয়ে নিয়েছি মুড়ি, যে সকালবেলা যে আলুর তরকারিটা করেছিলাম। আর এরপর কিন্তু আমি চট জলদি করে, মানে যাওয়ার আগে তোমাদেরকে দেখাইনি, বাবা বাজার থেকে এনেছিল মাছ মাংস, তো দুটোই আমি কিন্তু ধুয়ে রেখে গেছিলাম। তো মাছটা আজকে হবে না, শুধু দু পিস মাছ দিয়ে, মামুনি যেহেতু মাংস খায় না, মামুনি আর ঠাকুমার জন্য মাছের ঝাল হবে। আর ওইদিকে মাছের তেল দিয়ে হচ্ছে একটা সবজি, যেটা আমি অলরেডি চাপিয়েও দিয়েছি। তো এই দেখো এখানে হচ্ছে সবজি, আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা। আর তো এইখানে দেখো মাছটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এইদিকে আমি চিকেনটাও মানে ধুয়ে রেখেছি আর কি। তো যেহেতু শুকো আর আমিই খাবো, তো অল্পই চিকেন আনা হয়েছে। তো এর জন্য কিন্তু আলু, মামুনি এই আলুগুলোকে আমাকে ছুলে ঠুলে দিয়েছে, মানে পরিষ্কার করে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। এবার এক এক করে এই কড়াটার মধ্যে পটল ভাজা করবো, আর এরপরে কিন্তু আমি আলুগুলো ভেজে নেবো, আর তারপর মাছটা ভেজে এটার মধ্যে ঝাল বসিয়ে দেবো, কেননা বাজছে প্রায় 11:30টারও বেশি। তো এই দুটো করার পরে শুধু চিকেন করবো, আজকে বেশি কিছু হচ্ছে না, পটল ভাজা একটা সাথে সাথে তরকারি, মানে চচ্চড়ি তরকারি মাছের তেল দিয়ে, আর হচ্ছে এদিকে ভাজা আর মাংসের ঝোল। তো এই সিম্পল রান্না হবে। আর মামুনি এদিকে ভাত অলরেডি চাপিয়ে দিয়েছে, তো অতিরিক্ত তাড়াতাড়ির জন্য আমি কিন্তু দুটোতেই বসিয়ে দিয়েছি। তাহলে চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রত্যেক দিন কিন্তু আমি ওই দুপুর 12টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু খুবই তাড়াহুড়ো, তো দেখো আজকে আমি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। তো দেখতে পাচ্ছ যে আজকে অলরেডি এখন 12:30 বেজেই গেছে, কিন্তু তবুও এখন আমারও রান্না কমপ্লিট হয়নি। তো দেখো তাই চটজলদি করছি রান্না করার জন্য। বন্ধুরা দেখো এখানে আমি অলরেডি মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে আর নতুন করে কিছু দেখালাম না, তোমরা তো জানোই যে আমি কীভাবে মাছের ঝাল বানাই। আর যেহেতু আজকে একটু লেটই হয়ে গেছে, একটু তাড়াহুড়ো আছে, তো তাই তোমাদের আমি আর ডিটেলসে দেখালাম না। আর এখানে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, শাকের তরকারি যেটা আমি বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার শুধু আমি জাস্ট নামিয়ে নেব, নুন টুনও কিন্তু সব চেক করা হয়ে গেছে। আর এরপর কিন্তু বানাবো চিকেন। তো চিকেনের জন্য দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি। তো এই দেখো চিকেনের জন্য কিন্তু মশলা অলরেডি আমি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটোগুলো আমি কেটে নিয়েছি, একটু অগোছালো আছে রান্নাঘরটা, তো রান্না করার পরে তারপর এটা আমি পরিষ্কার করে নেব। তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সব রান্নার শেষে ভাবলাম যে চিকেনটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেরকমটা হয়,
কড়াইতে তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি। আর যে মশলার পেস্ট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি আগে গুঁড়ো মশলাও সব দিয়ে দিয়েছিলাম, তো তাই শুধু নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এখন কি হয়েছে, আমি যখন অলরেডি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম আমার স্টোরেজ অলরেডি ফুল হয়ে গেছিলো, যার কারণে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ভাবছি হয়তো ভিডিও হচ্ছে কিন্তু অলরেডি ভিডিওটা স্টপ হয়ে গেছিলো। তো দেখো অনেকক্ষণ পরে আবার চলে এসেছি স্টোরেজ ফাঁকা করে। তো চিকেনটা কষেও গেছে, আমি ঝোলও দিয়ে দিয়েছি, এবার কিন্তু ফুটলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছিলো কিন্তু তখন আমার ফোনের মানে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো বলে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। কেননা ওই তোমার এই কয়েকদিনের যে ব্লগ করেছিলাম সেগুলো সব হচ্ছে ফোনের মধ্যে জমা হয়ে গেছিলো, আর সেইগুলো আমার ডিলিট করতে মনে ছিল না, তো তাই স্টোরেজটা ফুল হয়ে গেছিলো। আমি দেখতেও পাইনি যে কখন ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন বাজে প্রায় 1:30টার ওপরে। তো বাবার খাওয়া হয়ে গেছে, আমাদের কারোরই খাওয়া দাওয়া হয়নি এখনও, তো যাবো। শুভ গেছিলো একটু ক্যারাম ঠ্যারাম খেলতে, ও খেলে এলো, এই স্নান ঠান করলো, তো এখন যাবো খেতে। আর মামনি কিন্তু খাবার অলরেডি বেড়ে দিয়েছে, তাহলে চলো তোমাদেরকে দেখে। তো এই দেখো শুভর জন্যও বেড়ে দিয়েছে, আমার জন্যও বেড়ে দিয়েছে, কি রান্না হয়েছে। তো এই দেখো পটল ভেজেছিলাম আর হচ্ছে সেই সবজিটা, আর মামনি এদিকে আলু ভাতে দিয়েছিল, আর এখানে রয়েছে দই, শুভ মানে খাইনি আনার পর থেকে। আর এদিকে হচ্ছে রয়েছে চিকেন। তো চলো খেয়ে নি, পরে আবার এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, আমি প্রায় আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় 7টা। তো এত দেরি করে আসার একটাই কারণ, আমি আজকে ঘুম থেকে উঠে গেছিলাম 5টার মধ্যে, কিন্তু আজকে আমার মাথাটা প্রচুর ব্যথা করছে, কেন জানি না এই সাইডটা পুরো ব্যথা করছে। তো ঘুম থেকে আজকে যেহেতু সানডে, শুভ বাড়িতে ছিল, তারপরে একসাথে চা ঠা খেলাম, শুভর একটা বন্ধু এলো আর ও আড্ডা মারতে চলে গেল। তো তারপর আমার বাড়ি থেকে ফোন করেছিল, তো এতক্ষণ কথা টথা হলো। তো আমার বাড়ি থেকে ফোন করেছিল, এতক্ষণ কথা টথা হলো, এখন চলে যাব যে রাতে কি ডিনারে রান্না হবে তো সেটা জানার জন্য। তো সন্ধ্যা থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, আর আজকে তোমরা দেখেছো যে কি তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করেছি, আজকে একটু লেট হয়ে গেছিলো। আর তো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি সেই ভুলটাই করেছি, ব্লগটি আমি এন্ড করতে ভুলে গেছি। তো তাই আমি যাই বলছিলাম না কেন সেটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, যে ভিডিওটি আমি আর বড় করিনি, আর সত্যি কথা বলতে এরপরে আমার শরীরটাও খারাপ লাগছিলো। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।